বিদঙ্ক ডট কম এ স্বাগত জানাই আমি রাজা কুন্ডু তোমাদের ম্যাথামেটিক্স এর টিচার দেখে নেওয়া যাক আজকের প্রশ্নটি কি আছে আজকের প্রশ্নটি হলো সমাধান করি ওয়ান ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস এক্স ইকুয়াল ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই এক্স যেখানে এক্স এর মান নট ইকুয়ালস টু জিরো এবং মাইনাস অফ ব্র্যাকেট ওপেন এ প্লাস বি ব্র্যাকেট ক্লোজ অর্থাৎ এক্স এর মান জিরো আর মাইনাস ব্র্যাকেট ওপেন এ প্লাস বি ব্র্যাকেট ক্লোজ হতে পারবে না অর্থাৎ এ প্লাস বি এর মাইনাস ভ্যালুটা হতে পারবে না চলো শুরু করছি

জিরো হলে এক্সের মান্থ তো অঙ্কটা করার কোনো দরকার নেই আর এই মানটি কেন নিতে পারবো না একটু পরে আমরা খেয়াল করছি তাহলে এক্সগুলিকে এক পাশে করলাম ওয়ান বাই এ প্লাস বি প্লাস এক্স মাইনাস ওয়ান বাই এক্স এই ডানবক্কে ছিল বাম বকে অশলতায় মাইনাস হলো আর ডানবক্কে ওয়ান বাই এ প্লাস বি যেমন আছে থাকলো তাহলে ওয়ান বাই এ প্লাস বি প্লাস এক্স ইন্টু এক্স অর্থাৎ নিচে লসাগো হলো

এইদিকে এ প্লাস বি কাটলো এই দেখো এই এ প্লাস বি টা কাটাকুটি করছি আমরা এই জন্য এ প্লাস বি এর মান আমরা নেব না কারণ এটা কেটে আমরা বাদ দিয়ে দেব এ অঙ্কের ক্ষেত্রে তাহলে কাটাকুটিটা দেখে নিই কাটাকুটিটাতে এ প্লাস বি প্লাস এ বি এ প্লাস বি কেটে গেলাম যেহেতু x মান not equal to মাইনাস অফ এ প্লাস বি ঠিক আছে তাহলে কোন কোনি গুণ করব মাইনাস ওয়ান রেডি করলাম কেটে যাওয়ার পরে এক্স প্লাস এ প্লাস বি ইকুয়াল ওয়ান বাই এ বি ঠিক আছে চলো কোন কোনি গুণ করছি ওয়ান এর সাথে এই পুরো পার্টটা গুণ করলাম এক্স অফ এক্স প্লাস এ প্লাস বি তাহলে এটাই থেকে গেল

তাহলে হলো হয় দুটি গুণ আছে তার মানে জিরো ইন্টু জিরো দুটো জিরো দরকার হয় না যে কোনো একটা জিরো করলেই মানটি জিরো চলে আসে ঠিক আছে যে কোনো একটাকে জিরো বানাবো হয় এক্স প্লাস এ সমান জিরো অথবা এক্স প্লাস জিরো অথবা এক্স প্লাস বি সমান জিরো